গত দশ জানুয়ারি দুপুরের খাবার ও পিঠা খেয়ে ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের চানু মেম্বারের স্ত্রী ও দুই সন্তান অচেতন হয়ে যান সেবা শুশ্রূষার পর জ্ঞান ফিরলেও রাতে আবারও জ্ঞান হারান তারা এ সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ প্রায় দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা একই রাতে দক্ষিণ মাইঝহাটি গ্রামের কৃষক রুকনুদ্দিন নৌপাড়া গ্রামের আনসার সদস্য নেসারউদ্দিন এগারো জানুয়ারি বিল খেরোয়া গ্রামের আলিমুদ্দিন মাস্টারের বাড়িতে পাঁচজনকে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল খায়ের পরিবারের তিনজনকে এবং চোদ্দ জানুয়ারি মাইঝহাটি গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমান ও ব্যবসায়ী আকরাম হোসেনের বাড়ির শিশুসহ পনেরো জনকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা বাড়ির পিছনে ফেলে যায় লবণ হলুদ ও মরিচের গোড়া আট বই সোনা দশ হাজার টাকা নিয়ে গেছে সুকেজ ভাঙ্গিয়া ওই আলমারি স্টিল আলমারি তালা খুললিয়া এগুলা নিয়ে গেছে অভিনব কায়দায় ক্রাইম বাজরা এরকম ক্রাইম করতেছে এখন আরো ঘটার সম্ভাবনা আছে এলাকাবাসী গ্রামবাসী সবাই আতঙ্কে এদিকে অচেতন হওয়া নারী ও শিশু সহ ত্রিশ জনের অনেকে এখনো অসুস্থ সেন্সেস হওয়ার পর থেকে আমি তিন চার দিন খারাপ অবস্থায় নিয়েছিলাম আমার রুমের একটা জানালার মধ্যে একটা ছিদ্র আছে মেবি ওই ছিদ্রটা দিয়ে কোনো কিছু স্প্রে করা হয়েছে অজ্ঞানের এদিকে স্থানীয়দের সহায়তায় বাইরের কোনো চক্র এই কাজে জড়িত বলে ধারণা জনপ্রতিনিধিদের আর শিগগিরই জড়িতরা ধরা পড়বে বলে আশা পুলিশের এটা পরিচিত লোক ছাড়া সম্ভব না যাতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এগুলি উদ্ধার করে শনাক্ত করে আইনের আওতা নেওয়ার জনগণের শান্তি ফিরে আনে মামলা হয়েছে আমরা তদন্ত করে দেখছি আমাদের কাছে সুনির্দিষ্ট আছে আমরা দ্রুতই আসামি গ্রেপ্তার করতে পারব। গত তিন চার বছরে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশ পঁচিশটি ঘটনা ঘটলেও একটিরও কোনো কুলকি নাড়া হয়নি বলে অভিযোগ উঠেছে হারুনুর রশিদ সময় সংবাদ ময়মনসিংহ